মাইক বাড়াই, মাইক বাড়াই। আসসালামু আলাইকুম আমাদের বুঝলেন একটু বক্সার মোবাইল আর একজন স্টুডেন্ট মাইক বেস্ট সার্টিফাইড হেলমেট ফুল বেস জুতা এই দুটো বাধ্যতামূলক আমাদের থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপ দ্যাট অল আর ফাইন। তো নাম আছি সিএন মিমর, দিনাজপুরের রুস্তম হোটেলের অপোজিটে। আর আজকে কিন্তু আমাদের বাইক বিডে একটা স্পেশাল প্রোগ্রাম, আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের র্যালি শুরু হবে। আর পিছনে দেখা যাচ্ছে যে অফিসিয়াল প্রত্যেক যে টি শার্টগুলো, আমার টোটাল 6টা ছিল, তো 6টা কিন্তু আমি দিয়ে দিয়েছি। সবাই টি শার্ট পরে তারপর আমরা র্যালির জন্য বের হবো, তারপর হলো চঞ্চল রিসোর্টে যাবো। সো নাও গাইস, আমরা এখন আছি চঞ্চল রিসোর্টে, আর এখানে কেবলই আসলাম, সবাই চলে আসছি। আর এখন আমরা এক এক করে যাব। ফার্স্ট অফ অল হবে রেফেল ড্র, বাইকারদের জন্য যে গিফটগুলো আছে, সো হোপফুলি দুনি ভাই একটা গিফট পাবে ইনশাআল্লাহ। আশা রাখি আল্লাহ যদি তৌফিকে দান দেয়। আপনি জনি ভাই হেলমেটটা পাক, গিয়ার এক্সেল, এটাই আশা করি। আপনি নিতে আছে হেলমেটটা, আপনি যদি পাই যান কপালে যদি থাকে অবশ্যই মিলে অবশ্যই চলে। সব থেকে বড় ভাইরাল হলো এই যে এখানে ভাইয়া শ্রদ্ধেয় জয় ভাই, ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আজকে কোনো কষ্ট হয়েছে নাকি? না আলহামদুলিল্লাহ, একা আসছি তো রিল্যাক্সে আসছি। যাক আলহামদুলিল্লাহ, ফাঁকা। আবার মাঝে মাঝে একটু গেম ছিল, শুক্রবার দিন তো এই তো। আচ্ছা আচ্ছা, মানে একাই আসছেন না? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, চলেন ভিতরে চলেন। যাক আলহামদুলিল্লাহ, আমরা এখন চঞ্চল রিসোর্টে। এখানে শ্রদ্ধেয় আদ ভাই, অফিসিয়াল মেম্বার অফ বীরগঞ্জ, এখানে বাদ বাকি সব মেম্বারগুলো। তো ভাইয়া কী অবস্থা, আপনি নাকি সব থেকে বেশি টি শার্ট নিয়েছেন? আমাদের এখন কিন্তু রেফেল ড্রোর যে কার্যক্রম সেটি শুরু হচ্ছে, মানে শুরু হচ্ছে বলে আমরা হল রয়ে গেছি। ফার্স্ট পুরস্কার হলো R15 V3, গিয়ার এক্সেল, আর হেলমেট, আরো 25-30টি আরো বিভিন্ন ধরনের গিফট আছে। সবাই বলি বাইক বাড়াই, বাইক বাড়াই। লবণের অনেক দাম এখন। আমরা এখন আছি চঞ্চল রিসোর্টের কমিউনিটি সেন্টারে। এটা কিন্তু আমার ফ্রেন্ডের শুভ ভাই, উনি একজন অফিসার মেম্বার বাইক ভাই। তো যারা যারা চঞ্চল রিসোর্টে যে কোনো প্রোগ্রাম করতে চান, বা সেটা হতে পারে আপনার বিয়ে রিসেপশন,
বা আপনার হলো বেবি শাওয়ার এক্সেপ্টার অল এভরিথিং এখানে করতে পারবেন। লাভ চঞ্চল ইসর ফেসবুক পেজ, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। তো রেফেল ড্রোতে থাকতেছে হলো আমাদের ফ্লেমিঙ্গোর টায়ার জেল, অ্যান্ড এখানে থাকবে হলো ফ্লেমিঙ্গোর যে ব্রেক ক্লিনার, তারপরে WD-40, অ্যান্ড এখানে থাকতেছে হলো ফ্লেমিঙ্গো চেন লিউ, আর এখানে আছে হলো ফ্লেমিঙ্গো ব্রেক ফিট মানে ব্রেক বল, এটা আছে একটা অকটেন বুস্টার ফ্লেমিং, মানে অল এভরিথিং ফ্লেমিঙ্গো। আসসালামু আলাইকুম, আমি নাসুবিল্লাহ ফুলবাড়ি উপজেলার বাইক মিডিয়া অফিসের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, আমি একজন অফিসার মেম্বার আর একজন স্টুডেন্ট বাইক। আসসালামু আলাইকুম, আমি আশিকুল্লাহ বিকাশ উপজেলার বাইক মিডিয়া অফিসের চেয়ারম্যান, আমি একজন স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি মূলত বাইক মিডিয়া দিনাজপুরের একজন অফিসিয়াল সদস্য। এখানে অনেকে নতুন নতুন আছেন, অনেকের সাথে আমার পার্সোনালি পরিচয় নাই, ইনশাআল্লাহ আজকে সবার সাথে পরিচয় হবো। তো আমি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার একজন অফিসিয়াল মেম্বার, আর ওই স্যার আপনাদেরকে হয়তো কিছুক্ষণ আগে একটা কথা বলছিল যে আমরা কোথাও ঘুরতে গেলে আমাদের একটা গন্তব্য অথবা একটা লক্ষ্য থাকে যে আমরা সেফলি ঘুরে আসি। তো আমরা যারা বাইকার, অ্যাটলিস্ট আমরা যখন রাস্তায় বাইক চালাই, তো একজন সাধারণ বাইকার হোক, মনে করেন যে একজন কর্মচারীর লোক আছে অথবা ব্যবসা বাণিজ্যের জন্য অনেকে রাস্তায় ঘোরাফেরা করে, তা আমরা যে বাইকার, আমরা যখন রাস্তায় বাইক চালাবো, তো আমাদের ডিসিপ্লিন বাইক চালানোর সব কিছু মানুষ দেখে যাতে বুঝতে পারে যে না উনি একজন বাইকার, একজন বাইক রাইড করতেছে আর কি, একজন বাইকার বাইক চালাচ্ছে। তো আমাদের অ্যাটলিস্ট সার্টিফাইড হেলমেট, ফুল ফেস, জুতা, এই দুটো বাধ্যতামূলক আমার থাকবেই। আর একদিন অনেক আছে যে আমি একজন সিনিয়র বাইকারকে দেখলাম অথবা অন্য গ্রুপকে দেখছি, ফলো করতেছি যে উনি অনেক সেফটির দিক দিয়ে অনেক সচেতন, তো আপনি আপনাকে কীভাবে সচেতন করবেন? আপনি যখন আপনার টোটালি বাইকিং জিনিসটা যখন আপনার নেশায় পরিণত হবে মনের মধ্যে, তখন এই জিনিসটা আপনি আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করতে পারবেন, একদিনে কখনো সম্ভব না। আমি নিজে এখনও অনেক কিছু শিখতেছি, যেমন এই ফেসবুকে বিভিন্ন একটা পোস্ট আমি সবসময় দেখি আর কি, যে ক্লাচ আগে না ব্রেক আগে। হ্যাঁ, তো এই প্রশ্নটা অনেকে করে, অনেকগুলো গ্রুপে দেখলাম। তো এটা অনেক আমরা ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি ক্লাচ ধরে ধরে বাইক চালানো, কিন্তু আসলে হলো ব্রেকটা হলো আগে। হ্যাঁ, যখন আপনি ব্রেক করুন ক্লাচ দিলে তো আপনার স্লিপ হচ্ছে জিনিসটা। তো আপনারা যারা ইঞ্জিন ব্রেক অর্থাৎ ক্লাচ ছাড়া হাতের এবং পায়ের ব্রেক এই দুটো ব্রেক একসাথে ধরা অভ্যস্ত করবে, এটা হলো ইঞ্জিন ব্রেক। এমার্জেন্সি সিচুয়েশনে এই জিনিসটা কাজে লাগে। মুনুন ভাই ফোন নাই, 17 নম্বর আসতে হবে না। আমি বাইক চালা শিখছি, তারপরে আমার বড় ভাই আহাত বাইক পিডি একজন মেম্বার, উনার থেকে আমি বাইক পিডি থেকে পরিচিত। আজকে বাইক পিডির একটা প্রথম পুরুষ হিসাবে আমাকে অনেক ভালো লাগতেছে। I'm gonna take me to the top.